সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে 10ই মার্চ একদিকে যখন সারা রাজ্যের পাশাপাশি ঘাটাল মহকুমা জুড়ে ধর্মঘট পালিত হল, তারই মাঝে বিদ্যালয়ের বার্ষিক অনুষ্ঠান সারল দাসপুরেরই এক বিদ্যালয়। আজ 10ই মার্চ শুক্রবার দাসপুর 2 ব্লকের খুকুরদহ চক্রের দুর্গাপুর সোনাময়ী গোপীনাথ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হল। সকালে প্রশাসনিক আধিকারিকদের হাতে ফিতে কেটে উদ্বোধন হল অনুষ্ঠানের। সারা দিনব্যাপী চলল নানান অনুষ্ঠান। মনীষীদের আবক্ষ মূর্তি উন্মোচন করা হল। উপস্থিত ছিলেন খুকুরদহ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক প্রণব কুমার মণ্ডল, পাশাপাশি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর 2 BDO অনির্বাণ সাহুসহ অন্যান্য আধিকারিকরাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন মান্না বলেন, অনুষ্ঠানকে ঘিরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাও হয় সকালে, পাশাপাশি মঙ্গলদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। একদিকে যখন সরকারি কর্মচারীরা বকেয়া মহার্ঘ ভাতা, সরকারের বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন পরিবর্তনের প্রতিবাদে ধর্মঘট ডেকেছে, একেবারে সেই সময়ই ভিন্ন ছবি দাসপুরের এই প্রাথমিক বিদ্যালয়ে। সোনাময়ী দুর্গাপুর গোপীনাথ প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে আজ 2 জন মহামনীষীর অবয়ব উন্মোচন করা হলো, মূর্তি উন্মোচন করা হলো। বিদ্যাসাগর মহাশয় এবং স্বামী বিবেকানন্দ এই 2 জনের মূর্তি উন্মোচন করা হলো। পাশাপাশি বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রভাত ফেরি, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বসে আঁকা প্রতিযোগিতা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত অনুষ্ঠান, মধ্যাহ্নভোজন ইত্যাদি নানা রকম অনুষ্ঠান সারা দিনব্যাপী আছে। খুব ভালো লাগছে যে ঘাটাল মহকুমাতে বিভিন্ন বিদ্যালয় এভাবে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি এবং অন্যান্য মনীষীদের মূর্তি উন্মোচিত হচ্ছে। এভাবেই আমরা চেষ্টা করবো যাতে করে আমাদের মহকুমার প্রত্যেকটি বিদ্যালয়ে অন্তত একটি করে মনীষীর মূর্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমি সেই জন্যে শিক্ষক মহাশয়দের উৎসাহ দিই মাঝে মাঝে বিভিন্ন বিদ্যালয়ে গিয়ে। এই বিদ্যালয়টিও খুব ভালোভাবে এই অনুষ্ঠান করেছে এবং আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের বলেছি যাতে করে এই বিদ্যালয়ের যে প্রাচীরের দেয়ালগাত্র আছে সেখানে শিক্ষা সহায়ক কিছু ছবি এঁকে দেওয়া হয় যাতে করে ছাত্রছাত্রীরা আরও বেশি উৎসাহ পায়। স্কুলগুলি খোলা আজকে মহকুমার, ছাত্রছাত্রীরা স্বাভাবিকভাবেই পঠন পাঠন করতে এসেছে, এমন কোনো সমস্যা হয়নি। যারা অনুপস্থিত আছেন ওই জায়গায় শিক্ষক মহাশয়রা, তাদের রিপোর্ট কালেকশন করা হচ্ছে, সেভাবে আমরা শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবো সেই রিপোর্ট। আমাদের প্রিয় মহকুমা শাসক মাননীয় সুমন বিশ্বাস মহাশয়কে সবাইকে প্রথমে জানাই যথাস্থানে আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সেই সঙ্গে এখানে উপস্থিত শুভানুদ্ধায়ী শিক্ষানুরাগী আমার অভিভাবক অভিভাবিকা, আমার সহকর্মীবৃন্দ এবং আমার স্কুলের প্রিয় ছাত্রছাত্রী সবাইকেই জানাই যথাস্থানে আমার শ্রদ্ধা, প্রণাম, স্নেহ এবং ভালোবাসা। শুধু কবিতার জন্য এত রক্তপাত, মেঘে গাঙ্গেয় প্রপাত, শুধু কবিতার জন্য আমি অমরত্ব ত্যাগ করেছি, এ উচ্চারণ কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তবে আজকের এমন এক অনুষ্ঠানের সূচনা লগ্নে দাঁড়িয়ে রবি ঠাকুরের কবিতা উচ্চারিত হবে না সেটা বড়ই বেমানান। কবির বয়স তখন খুবই কম, 20-21 হবে। তিনি সদস্যীতে জ্যোতিরিন্দ্রনাথের বাড়িতে রয়েছেন। একদিন ভোরবেলা কবির ঘুম ভেঙেছে, ভোরের আলো কবির ঘরের মধ্যে প্রবেশ করেছে এবং চতুর্দিকটা একেবারে আলোয় আলোকিত হয়ে উঠেছে। ভোরের সেই আলো কবির জীবনে এক নতুন দিকের সন্ধান দিল। কবি নিজেকে নতুনভাবে আবিষ্কার করলেন, নতুনভাবে উজ্জীবিত হলেন। সেই মুহূর্ত, সেই শুভক্ষণ কবি অক্ষত করে রাখলেন এই কবিতাটির মাধ্যমে। কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ, আজি এ প্রভাতে রবির কর, কেননে পশিল প্রাণের পর, কেননে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান,